থাইরয়েডের সমস্যাটা একটা গুরুতর সমস্যা তো বটেই তার সঙ্গে এটা কিন্তু আমাদের ওজন কমানোর ক্ষেত্রেও একটা বড়সড় বাধা আর বেশিরভাগেরই এই থাইরয়েড ইস্যুর জন্য কিন্তু ওজনটা সহজে কমে না তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কতগুলো সহজ যোগা যেগুলো আমাদের থাইরয়েডটাকে নিয়ন্ত্রণে এনে ওজন কমাতে ভীষণ ভীষণভাবে হেল্প করবে এবং এই প্রতিটা আসনই আমাদের থাইরয়েড গ্ল্যানটাকে রেগুলেট করতে ভীষণভাবে হেল্প করবে তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট আমরা প্রথমে করবো কাউ ক্যাট স্ট্রেচ হাত দুটোকে রাখতে হবে কাঁধের ঠিক নিচে হাঁটুটাকে রাখতে হবে হিপসের ঠিক নিচে নিঃশ্বাস নিতে নিতে মাথাটাকে আমাদের ওপরের দিকে তুলতে হবে আমরা যাতে শিট দাঁড়াতে একটা খুব ভালো স্ট্রেচ ফিল করতে পারি নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিভার্স করতে হবে মানে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা এবার মেরুদণ্ডটাকে ওপরের দিকে তুলব এবং মুখটাকে আস্তে আস্তে ভেতরের দিকে টানবো এই সময় আমাদের চোখের দৃষ্টিটা যেন নাভির দিকে থাকে এই রকম পশ্চারে আমাদেরকে আসতে হবে একই রকমভাবে আবার আমরা নিঃশ্বাস নিতে নিতে মুখটা ওপরের দিকে তুলব এবং আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা মেরুদণ্ডটাকে ওপরের দিকে রোল করব এভাবে আমাদেরকে স্ট্রেচিংটা করতে হবে আমরা এটা দুটো সেট করব প্রতিটা সেট বার করে মানে বার আমরা এটা করব। তারপরে একটু থামবো কয়েক সেকেন্ড রেস্ট নেব তারপরে আমরা সেকেন্ড সেট করব আবার বার এইটা নেক্সট করব আমরা কোবরা পোজ বা ভুজঙ্গাসন ম্যাটের ওপরে উপর হয়ে শুয়ে পড়বো এবং হাত দুটোকে আমরা রাখবো কাঁধের কাছাকাছি পা দুটোকে চেষ্টা করতে হবে এক সঙ্গে গোড়ালি দুটোকে টাচ করার যারা নতুন করছো তাদের প্রথমেই পারফেকশন আসবে না তবে প্রতিদিন একটু একটু করে অভ্যেস করতে করতে অবশ্যই পারফেকশন আসবে তো এইবার আমাদেরকে নিঃশ্বাস নিতে নিতে মাথাটাকে পেছনের দিকে বেন্ড করতে হবে আমরা স্পাইনাল কর্ডে আমাদের মেরুদণ্ডে কিন্তু খুব ভালো একটা বেন্ডিং একটা স্ট্রেচ ফিল করতে পারবো এইভাবে আমরা এই পস্টারটাকে দশ সেকেন্ড হোল্ড করব। হোল্ড করার সময় কিন্তু নিঃশ্বাস বন্ধ করে রাখলে চলবে না নিঃশ্বাস আমাদের স্বাভাবিক থাকবে এরপরে আমরা নিঃশ্বাস ছাড়তে চা আগের পজিশানে ফিরে যাব তো দশ সেকেন্ড করার পরে আমরা একটু রেস্ট নেব দিয়ে আবার আমরা দ্বিতীয়বার এই আসনটা করব সেকেন্ড সেটে আমরা করব ক্যামেল পোজ বা উষ্ট্রাসন আমরা প্রথমে পা দুটোকে একটু ডিস্ট্যান্সে রেখে কোমরের ঠিক নিচে হাতটাকে রেখে কোমরটাকে ব্যালেন্স করে পেছনের দিকে বেন্ড হওয়ার চেষ্টা করব আমরা এই বেন্ডিং পশ্চারটাকে চেষ্টা করব পাঁচ সেকেন্ড মতো হোল্ড করে রাখার দিয়ে আবার আমরা আগের পস্চারে ফিরে যাব ঠিক এইভাবেই আরেকবার করব। এবং আর একবার করব মোট তিনবার আমাদেরকে এই রকম করতে হবে এটা অনেকটা আমাদের একটা ওয়ার্ম আপের মতো নেক্সট আমরা ফাইনাল পস্টারটা করব বিশ্বাস ছাড়তে ছাড়তে ডান হাত দিয়ে আমাদের ডান পায়ের গোড়ালি ধরতে হবে বাম হাত দিয়ে বাম পায়ের গোড়ালিটাকে হোল্ড করতে হবে সিরদারাটাকে বেন্ট করতে হবে মাথাটা আমরা পেছনের দিকে ঝুলিয়ে দেব এবং আমাদের পেট হিপ এগুলোকে সামনের দিকে পুশ করার চেষ্টা করতে হবে তো এইভাবে আমরা এই পস্টারটাকে দশ সেকেন্ড মতো হোল্ড করব। দশ সেকেন্ড পরে আবার আমরা আগের পস্টারে ফিরে আসব। এবং কয়েক সেকেন্ড মতো রেস্ট নিয়ে আমরা আবার দ্বিতীয় সেটে একই রকমভাবে এই পস্টারটা দশ সেকেন্ড হোল্ড করব নেক্সট আমরা করব ব্রিজ পোস্ট বা সেতু বন্ধ আসন আমরা ম্যাটের ওপরে শুয়ে পড়ব প্রথমে হাঁটুটাকে ভাঁজ করে আমাদের পায়ের গোড়ালিটাকে হিপসের কাছাকাছি নিয়ে আসতে হবে হাতটাকে রাখতে হবে গোড়ালির কাছাকাছি দিয়ে আস্তে আস্তে আমাদেরকে কোমরটা তুলতে হবে ওপরে যতটা উঁচুতে আমরা তুলতে পারবো কোমরটা ততটাই আমাদেরকে তুলতে হবে এবং আমরা হাত দুটোকে লক করে দেব ঠিক আমি যেভাবে করেছি আমাদের বুকের সঙ্গে ঠেকানোর চেষ্টা আমাদেরকে এই আমরা সেকেন্ড হোল্ড হোল্ড করব করার সময় আমাদেরকে স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে দেখো এই প্রত্যেকটা আসনই কিন্তু আমাদের গলার কাজটাতে বেশ ভালো মতো চাপ ফেলছে এই রকম আসনগুলো আমরা করছি এতে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাক্টিভেট থাকবে আমাদের থাইরয়েড প্রোডাকশনটা রেগুলেট হবে এই চারটে আসন ছাড়াও আরও বেশ কিছু আসন রয়েছে প্রাণায়াম রয়েছে যেগুলো আমাদের থাইরয়েড কন্ট্রোল করতে ভীষণ ভীষণভাবে হেল্প করবে তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তবে অবশ্যই কমেন্টে আমাকে জান আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে থাইরয়েড কন্ট্রোল করার আরও কিছু আসন শেয়ার করব তো এই যে আসনগুলো করার পরে আমাদেরকে অবশ্যই কয়েক মিনিটের জন্য সবাসন করতে হবে সবাসন না করলে কিন্তু আমাদের এই আসনের গুণগুলো শরীরে ভালো মতো হবে না তো অবশ্যই এই আসনগুলো তোমরা প্রতিদিন অভ্যেস করো তার সঙ্গে লাইফস্টাইলে চেঞ্জ আনো হেলদি খাও অ্যাক্টিভ থাকো তাহলে দেখবে থাইরয়েডটা কিন্তু ওষুধ ছাড়াই সুন্দরভাবে কন্ট্রোল হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে